এই সামনের দিকে 5 মিনিট মতো হাল নেই, হাতিবাড়ি স্টপেজ। তো ওটা থেকে একটু আমাদের পিছিয়ে আসতে হবে, যে রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম। তো এখান থেকে সুবর্ণরেখা নদী যাওয়ার রাস্তাটা, এই ফরেস্ট ডিপার্টমেন্টের ওদের বাংলোও আছে আর অফিসও আছে, ওইখান থেকে রাস্তাটা, এখান থেকে 10 মিনিট হাঁটলেই হবে। এখান থেকে মেন রাস্তা থেকে নেমে গেছে রাস্তাটা, তারপর বনের মধ্যে দিয়ে 10 মিনিট হাঁটলেই সুবর্ণরেখা নদী। আর সামনের দিকে আমাদের গোপীবল্লভপুরের দিকে যেতে হবে একটুখানি, কারণ পক্ষীরালয় এই মেন রাস্তার উপর, আর একটু এগিয়ে প্রায় 8 কিলোমিটার পর্যন্ত, 8 কিলোমিটার ভেতরে ঢুকলে ঝিল্লি পক্ষীরালয়। আর এখান থেকে গোপীবল্লভপুর 20 কিলোমিটার, ওখান থেকেই মোটামুটি সব জায়গায় বাস পাওয়া যাবে, কেননা এই রুটে বাস খুবই কম, ফ্রিকোয়েন্সি খুবই কম। তো অটোতে করে ঝিল্লি পক্ষীরালয়ের দিকে যাচ্ছি, হাতিবাড়ি থেকে একটা অটো নিয়েছি, অটোটা আমাদের ঝিল্লি পক্ষীরালয় ঘুরিয়ে আবার হাতিবাড়িতে ড্রপ করে দেবে, তো 250 টাকা নেবে। বনের মধ্যে দিয়ে রাস্তা, চারপাশের নৈসর্গিক দৃশ্য বেশ ভালোই উপভোগ করছি। ঝিল্লি পক্ষীরালয় পৌঁছে গেছি, বেশ কয়েকটা পিকনিক পার্টির গাড়ি পার্ক করা আছে দুপাশে। ঝিল্লি পক্ষীরালয়ের মেন এন্ট্রান্স, এখান থেকে 10 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়, বোটিংয়েরও ব্যবস্থা আছে, 50 টাকা চারজনের পিকনিকের জন্য, বাইরের যদি ভেতরে পিকনিক করা অ্যালাউ নেই, বাইরে পিকনিক করার জন্য দল প্রতি 100 টাকা দিতে হয়। অনেকগুলো পিকনিক পার্টি এসেছে দেখতে পাচ্ছি, ছোটোখাটো অস্থায়ী দোকান আছে, দূরে গাড়িগুলো পার্কিং আছে, অনেকেই পিকনিক করতে এসছে শীতের, ডিসেম্বর মাস পিকনিকেরই সময়, খুবই সাজানো গোছানো, ভালোই ওয়েল মেনটেন, এন্ট্রি ফি মাত্র 10 টাকা, সে তুলনায় ভালোই মেনটেন করা আছে সব কিছু। ওয়াচ টাওয়ার আছে উপর থেকে, দেখি কীরকম লাগে। পক্ষী গৃহ নোটিফিকেশন করা আছে। বেশিরভাগই বৌদ্ধি পাখি, হ্যাঁ লাভ বার্ড যেগুলোকে বলে বৌদ্ধি পাখি। ওয়াচটার এর উপর উঠে দেখি চার পাঁচটা কীরকম লাগে। জলাভূমিতে প্রচুর লাল পদ্ম ফুল হয়ে আছে, এটাই এখানকার স্পেশালিটি। শীতকাল হওয়ার জন্য জল খুবই কম, দেখুন জুম করছি। না পাখির দেখা নেই যদিও, দূরে কিছু কিছু পাখি আছে, তো বক প্রজাতির কিছু পাখি আছে।
অনেকটাই এলাকা জুড়ে, জলাভূমিটা অনেকটাই এলাকা জুড়ে, শীতের কাল তাই জলটা কম। এই যে দক্ষিণ রায় বসে আছেন জঙ্গলের মধ্যে, বাঘ মামার সাথে একটু ছবি তুলে নিই। এটা পক্ষীরালয়ের একবারে শেষ প্রান্ত, খুবই সুন্দর সাজানো গোছানো, কর্মীরা কাজ করছে। জল অনেক নিচে, ঘাট করা আছে যদিও জল অনেক নিচে। এই পাশটায় তাও একটু জল আছে। অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে দেখা যায় কিন্তু সোজা রাস্তা নেই আর কি। অনেকক্ষণ আগেই, প্রায় 4 কিলোমিটার আগেই আমরা দেখতে পেয়েছি, তখনই বুঝতে পেরেছি এটাই পক্ষীরালয়। কিন্তু সোজা ডাইরেক্ট রাস্তা নেই, অনেকটা ঘুরে আসতে হয়েছে। ওই আর একটা ওয়াচ টাওয়ার, এবার ওইটার দিকে যাব। প্রকৃতির মাঝে কাটাতে ভালোই লাগবে, হতাশ হবেন না, এইটুকু বলতে পারি। আর পিকনিক স্পট হিসাবে তো খুবই জনপ্রিয়, অনেকগুলোই পিকনিক পার্টি এসেছে পিকনিক করতে। এটা পাখিরালয়ের আরেক প্রান্ত, এখানেও একটা ওয়াচ টাওয়ার আছে। যে হরিণ, যদিও আর্টিফিশিয়াল, তাও দেখতে ভালোই লাগছে। কিছু কটেজ আছে, বাইরে তো বোর্ডে লেখা আছে 800 টাকা করে, জানি না অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল নাকি, কেন সব ট্যুরিস্ট স্পটই বন্ধ ছিল করোনার জন্য। বোর্ডগুলো পড়েই আছে, জল কম থাকার জন্য বোটিংয়ের ব্যবস্থা নেই, জল খুবই কম। জঞ্জালগুলো পরিষ্কার করছে, অনেক কর্মীকেই দেখলাম কাজে ব্যস্ত। এখানেও একটা ঘাট করা আছে, এটাও খুব সাজানো গোছানো। একটা ওয়াচ টাওয়ার, ঘন্টার পর ঘন্টা আরামসে কাটিয়ে দেওয়া যায় এখানে প্রিয়জনদের সাথে, গল্পতে গল্পতে ওই মনোরম পরিবেশে। সময় কোথা দিয়ে কেটে যাবে বোঝাও যাবে না, আমি তো খুবই উপভোগ করছি। আশা করছি আপনারাও এলে নিরাশ হবেন না। বসার জায়গা আছে সুন্দর, খুবই মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী। অনেক টুরিস্টও এসেছেন। এটা গোলাপ বাগান, বিভিন্ন রঙের গোলাপ ফুটে আছে। আর একটা দিক কভার করা বাকি, যাই ওই পাশটা একটু ঘুরে আসি, চলো। বাইরে অনেকে পিকনিক করছে, ভেতরে পিকনিক করা অ্যালাউ নেই, বাইরে অনেকেই পিকনিক করছে। পাশে তেমন কিছু নেই, একটা প্রান্ত এই রেলিং, শেষের সীমানা। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, পরের ভিডিওটা গাডারসিনি পাহাড়ের ওপর। রাস্তা থেকেই পক্ষীরালয়টা দেখা যায়, তবে এন্ট্রিটা অনেকটা দূর দিয়ে, এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এন্ট্রি। এই দিকটিতে ভালোই জল আছে, তো কেউ কেউ মাছও ধরছে। লোধাশুলি থেকে ঝাড়গ্রামের দিকে রাস্তার দুধারে প্রচুর শালবন, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা,
দেখতে খুবই ভালো লাগছে। এই বিশাল শালবনই বারবার আমাকে এই জঙ্গল মহলের দিকে টেনে আনে। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির পথে দুদিকে সবুজের সমারোহ, অস্তগামী সূর্যের কিরণে আরও মনোরম হয়ে উঠেছে প্রকৃতি। খুবই উপভোগ করছি এই জার্নিটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ান।